বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সবচাইতে মজার হচ্ছে এখানে আপনি তিরিশ টাকা বিমান চড়তে পারবেন এবং চাইলে আপনি বিমানের ককফিটে বসে বিমান চালানোর মতো একটি অভিজ্ঞতাও নিতে পারবেন এবং পাইলট কীভাবে বিমান পরিচালনা করে সেইটিও আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিও শুরুতে একটু রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা বলছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের কথা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আপনি চাইলেই তিরিশ টাকা দিয়ে বিমানে ওঠার মতো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘর দু সালে প্রতিষ্ঠিত করা হয় এখানে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন সময়ের ব্যবহৃত বিমানগুলো সাজানো রয়েছে প্রদর্শনের জন্য এবং চাইলেই আপনি অনেকগুলো বিমান এবং হেলিকপ্টার রয়েছে যেগুলোতে আপনি চড়তে পারবেন এবং এগুলোতে চড়ে আপনি বিমানে ওঠার মতো একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তো আমি আজকে এসেছি এই বিমান বাংলাদেশ জাদুঘরটি দেখার জন্য এবং বিমানে চড়ব এবং বিমানের ককপিটও আপনাদেরকে দেখাবো এই বিমান বাহিনী জাদুঘরে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরে সর্বপ্রথম যেই বিমানটি ব্যবহার হয়েছিল বলাকা বিমান সে বলাকা বিমানসহ অনেকগুলো বিমান যেগুলো বিভিন্ন সময় বাংলাদেশ বিমান বাহিনীর সাথে সংযুক্ত ছিল এটি হচ্ছে বড়া বিমান যেটি বাংলাদেশের সর্বপ্রথম বিমান এবং এখানে আসলে আপনি এই বিমানটিতেও চড়ার সুযোগ পাবেন এছাড়া আরও বেশ কয়েকটি বিমান রয়েছে যেগুলোতে আপনি চাইলে তিরিশ টাকার বিনিময়ে চড়তে পারবেন তো এখানে আসলে আসলে অনেক ইতিহাসের সাক্ষী হওয়া যাবে বিমান যেমন চড়া যাবে তেমনি বাংলাদেশ বিমান বাহিনীর অনেক ইতিহাসের সাথে চাক্ষুষ হওয়া যাবে তো আমি এখন একটি বিমানে উঠবো এবং আপনাদেরকে বিমানটির কিছু অংশ দেখাবো হ্যাঁ বন্ধুরা এই এটি হচ্ছে বিমানের ককফিট বলা হয় যেখানে আসলে বিমানে পাইলটরা বসে বিমান পরিচালনা করে তো আসলে বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর আসলে এটি সবচেয়ে মধুর একটি অভিজ্ঞতা হবে সেটি হচ্ছে আসলে বাস্তবে তো এটি সম্ভব না যে আপনি বিমানের পাইলট ছাড়া একমাত্র কেউই বিমানের ককপিটে উঠতে পারে না তো আমি আসলে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে এই অভিজ্ঞতাটা অর্জন করা যায় যে আপনি ইচ্ছে করলে বিমানের ককফিটটা দেখতে পারেন এখানে দুজন পাইলট পাশাপাশি বসতে পারে আমার ওই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি সিট রয়েছে মূলত দুইজন পাইলটই এই বিমানটি পরিচালনা করতো তো এই ধরনের একটা সুখময় অভিজ্ঞতা হবে আপনার যদি আসেন আপনারা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে এখানে এরকম বেশ কয়েকটি বিমান এবং হেলিকপ্টার সংযোজিত রয়েছে যে কেউ আসলে এগুলো দেখতে পারে এই ককফেটে বসে যে কেউ চাইলে ছবি তুলতে পারে এবং কিছুক্ষণ বসে অভিজ্ঞতা নিতে পারে এটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর তাদের যেই কার্যক্রম সেগুলো সাধারণ মানুষের মাঝে অভিজ্ঞতা দেওয়ার জন্য আসলে এই কার্যক্রম তাদের তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ